চুড়াইবাড়ি পুলিশের তল্লাশিতে জব্দ 6.5 কোটি টাকার ফেন্সি ডিল, ধৃত 2। করিমগঞ্জের চুড়াইবাড়ি অসম পুলিশের নেশাবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ফের অসম থেকে ত্রিপুরায় পাচারের পথে করিমগঞ্জের বাজারিচুরা থানাধীন অসম ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি ওয়াচপোস্টের পুলিশের লরি থেকে 6.5 কোটি টাকা মূল্যের ফেন্সি ডিল জব্দ করল চুড়াইবাড়ি পুলিশ। পাশাপাশি পাচার কাটে জড়িত থাকায় লরি চালক ও সহচালককে আটক করেছে পুলিশ। প্রাপ্ত খবরে জানা গেছে, শুক্রবার রাতে অসম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়ক দিয়ে ত্রিপুরা রাজ্যের প্রবেশদ্বার চুড়াইবাড়ি অসম পুলিশের নাকা চেকিং পয়েন্টে PP13BD5534 নম্বরের একটি লরিটি নাকা চেকিং পয়েন্টে পৌঁছালে কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটি যথারীতি তল্লাশি করে এবং এতে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ, ফেন্সি ডিল উদ্ধার হয় এবং উদ্ধারকৃত কফ সিরাপগুলো জব্দ করে নিজ হেফাজতে নেয় চুড়াইবাড়ি পুলিশ। এতে মোট 402 কার্টনে 64,320 বোতল নিষিদ্ধ এসকাপ কফ সিরাপ জব্দ করেছে। একই সাথে তাতে জড়িত থাকায় আটক করা হয় গাড়ি চালক রবি শর্মা, তার বাড়ি মধ্যপ্রদেশ সহ আরও বড় সহযোগী ব্যক্তিকে, তার নাম হলো সুশীল শুক্লবৈদ্য, তার বাড়ি করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভার চাঁদখিরায়। পুলিশ জুতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। উল্লেখ, সর্বনাশা নেশা সাম্রাজ্যের বিরুদ্ধে অসম রাজ্য সরকারের কড়া নির্দেশে করিমগঞ্জ জেলার পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে করিমগঞ্জ পুলিশের নেশাবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জিরো টলারেন্স নীতিতে জোরকদমে কাজ করে চলছে করিমগঞ্জ পুলিশ, ফলে প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও পুলিশ অভিযানে ধরা পড়ছে নেশা সহ এতে জড়িত থাকা পাচারকারীরা। এমন অভিযানে কয়েকদিন অন্তর অন্তর সাফল্য পাচ্ছে অসমের দ্বিতীয় পুলিশ চেকিং গেট হিসাবে পরিচিত করিমগঞ্জ জেলার ত্রিপুরা রাজ্য লাগোয়া বাজারিচুরা থানাধীন চুড়াইবাড়ি ওয়াচপোস্টের পুলিশ। করিমগঞ্জ থেকে SM জাহির আব্বাসের প্রতিবেদন। রাম রাম মেদেল পাইলেই নানি রে মেদেল পাইলে কষ্ট